সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক যে যেখান থেকে, দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসা কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মান্দা থানা চৌবাড়িয়া গরুরহাটে। আপনারা দেখছেন ষাঁড় জাতের গরু। আজ 18 ফেব্রুয়ারি 2022 রোজ শুক্রবার, এই হাটটি প্রতি শুক্রবারে একদিন করে বসে। সুপ্রিয় দর্শক, এই হাটে যেই ষাঁড় জাতের গরুগুলো আছে সেই গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় আছে সেই বিষয়ে আপনাদের একটু তথ্য জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অনেক আমার ভিউয়ার্স আছে যারা কমেন্ট করে থাকে আমাকে যে ভাই গরুর ক্যামেরাটা গরুর দিকে একবার ফুলভাবে ফোকাস করবেন। তো আজকের ভিডিওর তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের হাটগুলোতে কীরকম আমদানি এবং কীরকম ক্রেতা বিক্রেতা থাকে। তো অনেক সময় কিছু দিনাজপুরের কিছু ইউটিউবার ভাইরা ভিডিও করে থাকে, যেনাদের ভিডিওতে দেখা যায় যে সম্পূর্ণ গাভী বাছুর অথবা যে কোনো গরু দেখাইলে সম্পূর্ণটা দেখা যায়। আমাদের পরিস্থিতিটা দেখেন যে কী পরিস্থিতি আমাদের এলাকায়, এত বেশি আমদানি আর এই হাটের মধ্যে মানে প্রবেশ করাটাই কঠিন হয়ে যায়। তো আমরা একটু চেষ্টা করব আপনাদের কিছু তথ্য জানানোর জন্য যে এই হাটে এই ষাঁড় জাতের গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে। হাটের মধ্যে প্রবেশ করাটা এত বেশি কঠিন হয়ে যায়। ভাই ভালো আছেন? ভাই ভাই একটু কথা বলেন, কয় দাঁতের গরু? একটা দুই দাঁত। কত দাম কত চাচ্ছেন? 96। এই একটা চাওয়া দাম 96। কত বলে ভাই? 80-82। এই দুটা কি জোড়া একসাথে? আচ্ছা, একটা একটা করে 80-82 দাম বলে। হ্যাঁ, টার্গেট কত হলে বিক্রি করা যায়? 90-92 হলে বিক্রি করা যায়। হ্যাঁ আচ্ছা, সুপ্রিয় দর্শক দেখেন কী পরিস্থিতি এই জায়গায়, মানে এতটুকু জায়গা আছে যে জায়গার মধ্যে প্রবেশ করে ভিডিও করতে হয়, এত বেশি আমদানি ভাই হাটে প্রবেশ করাই তো কঠিন। কী করবেন তো? হ্যাঁ ভাই একটু, ভাই এটা কার গরু? কার? আপনি সব থেকে দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতে আসি ভাই। আপনি আসছেন কোথা থেকে? বগুড়া থেকে। বগুড়া থেকে? আচ্ছা, মানে হাটার পরিস্থিতি এত আমদানি, দাম কম নয় তো? দাম কম নয়? আচ্ছা, আসছেন বগুড়া থেকে গরু কেনার জন্য নাকি বিক্রির জন্য না কেনার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম বেশি? দাম বেশি আমদানির কারণে ছাড়তেছে না ঠিক মতো? হ্যাঁ সস্তা আছে, গরুর দাম সস্তা ভাই। এটা এটার বয়স কত? দুই দাঁত। কত রাখছেন দাম? 86 চাওয়া দাম। কত বলে? 80 বলে। 72-73। হ্যাঁ আচ্ছা, এখানে পরিস্থিতি দেখেন, এইটুক জায়গার মধ্যে দিয়ে যাইতে হবে, আর কোনো জায়গা নেই ভিডিও করার মতো। আমরা ভাই লাল গরুটার একটু দাম বলেন তো, লাল গরুটা বলেন না, দাম বলেন কীরকম দাম? 1,60,000 একটা। কত বলে কাস্টমার? কত বলছে দাম? যাই যা পারছে করছে। আর আগে তুলে তুলে একটু তুলে নেন ভাই, তুলে নেন, জায়গা নেই ভাই, একটু আগে নেন। একবারে জায়গা নাই তো ভাই এদিক দিয়ে যাওয়ার, কি পরিস্থিতি। আমরা এই সাইডে একটু দেখবো, চেষ্টা করবো ষাঁড় জাতের গরুগুলো দেখানোর জন্য। ভাই ভালো আছেন? বয়স কীরকম? বয়স এই জোড়ার দাম কত চাচ্ছেন? আচ্ছা, এই জোড়া দাম কত চাচ্ছেন বলেন তো? 150। 1,50,000। বয়স কীরকম দুইটার? বয়স এখনো হয় নাই। কত বলে দাম? দাম বলছে কাস্টমার? দাম বলছে? কত? 1,25,000। হ্যাঁ, তো কত হলে ছাড়া যায়? টার্গেট কত? 40 হলে ছাড়া যায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এইটা কার গরু? জোড়া
জোড়াটা একটু দেখে নেই, বয়স কিরকম? দুই দাঁত করে এটা হয় না, ওটা দুই দাঁত। দাম কত জোড়া? ১৮০ চাওয়া দাম। কত বলে? ১৬০-৭০। কত হইলে ছাড়া যায়? টার্গেট কত? কত হইলে ছাড়া যাবে? ৭৫ হইলে ছাড়া যায়। কিছু লাভ থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া দর্শক। এই গরুটি ১৭৫ হলে এই গরু দুটো ছাড়বে। আমরা চেষ্টা করতেছি চৌবাড়িয়া হাটের যে মাংসের গরুগুলো আছে সেই মাংসের ইনফরমেশন দেওয়ার জন্য। এই লাল টাকার বয়স কিরকম? দুই দাঁত। কত দাম রাখছেন? ৯৬ চাওয়া দাম। কত বলে? ৮০ বলছে। হ্যাঁ, টার্গেট কত হলে ছাড়া যায়? ৯০ লাগবে। হ্যাঁ নিলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে জোড়ার গরু আছে না? একটা একটা এই জোড়া ধরে। হ্যাঁ, এটা বয়স কিরকম? বয়স হয়নি। আচ্ছা, এই দুটার বয়স হয়নি। দাম কত রাখছেন জোড়ার? ১৭০ চাওয়া দাম। হ্যাঁ আচ্ছা, কত বলে কাস্টমার একটু আইডিয়া দেন না আমাদের, কত বলে এই জোড়া? ৪৫ পর্যন্ত। তো টার্গেট কিরকম, কত হইলে ছাড়া যায়? ১৫০ পার। হ্যাঁ, ১৫০ পার হলে কিছু লাভ থাকে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা আরও দুই একটা গরুর ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। এটা কার? এটা এটা আপনার বয়স কিরকম? এটার দুই দাঁত। কত রাখছেন দাম? ৭০ চাওয়া দাম। হ্যাঁ, কত বলে? ৬২ বলছে। তো টার্গেট কত হইলে ছাড়া যায়? মানে ৬২। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা জোড়ার গরু? এই কালোটার দাম কিরকম চাচ্ছেন? ৮২ চাওয়া দাম। হ্যাঁ, কত বলে কাস্টমার? ৬০-৬৫। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু ফাঁকা হইলে আমার কিছু দর্শকদের দেখাইতে পারতাম গরুগুলো। এটার দাম কত? দাম ৯০,০০০। এটা বয়স দুই দাঁত। কয়টা গরু নিয়ে আসছেন ভাই? কয়টা নিয়ে আসছেন গরু? ৬০টা। দাম কত রাখছেন? ৯০,০০০। কত বলে কাস্টমার? কাস্টমার বলে কত? ৭৬-৭৭। টার্গেট কত হইলে ছাড়া যায়? কত হইলে ছাড়া যায়? ৮০ নিচে বেচবেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এই সাইডে কিছু বেশ গরু দেখতে পাচ্ছি। ভাই ভালো আছেন? ভাই আপনার সাথে তো এর আগেও একবার দেখা হয়েছিল। এটার বয়স কিরকম? বয়স হয়নি। দেশি না? দাম কত রাখছেন এটার? ১১৫ চাওয়া দাম। হ্যাঁ, কত বলে? ৯৫ বলছে। আর কত হইলে ছাড়া যায়? মানে ১,০০০০ ১,২,০০০ উপরে হইলে কিছু লাভ থাকে নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা কি জোড়া? জোড়ার গরু আলাদা। আচ্ছা, এই গরুটার বয়স কিরকম? অদাত। হ্যাঁ, দাঁতে নেই এখনো। কত রাখছেন দাম? ১১০ চাওয়া দাম। বলে কত কাস্টমার? ৮০-৮৫। হ্যাঁ, টার্গেট কত হইলে ছাড়া যায় এগারোটা? ৯০-৯০ উপরে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এগারোটা কার ভাই আপনাদের? বয়স কিরকম এটার? দুই দাঁত। কত রাখছেন দাম? ১২৫ চাওয়া দাম। কত বলে? ১০০-১০০০০ কম বেশি। হ্যাঁ, তো ১০০-এর মধ্যে ছাড়ার টার্গেট না কত? ১১০-এর কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক, ব্যাপক পরিমাণের আমদানি, সবগুলোর ভিডিও দেওয়া সম্ভব হবে না, সবগুলোর ইনফরমেশান। আমরা কিছু গরুর ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। এই জায়গাতে আর যাওয়ার কোনো পরিস্থিতি নেই, এত বেশি আমদানি। ভাই গরু কার এটা? বয়স? দুই দাঁত। কত দাম কত রাখছেন? ১১৫। মাংস তো একবারে ফুল। হ্যাঁ, ১১৫ চাওয়া দাম। কত কাস্টমার বলে? কত কাস্টমার বলে? ৯০,০০০। টার্গেট কত হলে বিক্রি করা যায়? ১০০ লক্ষ ভাগে হলে বিক্রি করা যাবে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এটার বয়স বয়স ভাই দুই দা দাম কিরকম রাখছেন? 110 চাওয়া দাম। বলে কত কাস্টমার? 95 বলে। কত হইলে ছাড়া যায়? টার্গেটটা একটু দেন দেখি। 102। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা কি জোড়ার গরু ভাই? জোড়া। বয়স কিরকম এগুলোর? বয়স হয়নি, মানে একটু দূর থেকে দেখাই। গরুগুলো খুব সুন্দর গরু ভাই। দাম কত রাখছেন ভাই? এই জোড়ার দাম কত? 2,40,000 চাওয়া দাম। কত বলে কাস্টমার? 2,00,000 বলে। টার্গেট কত হলে ছাড়া যায়? 2,10,000 হলে ছাড়া যায়। খুব সুন্দর গরুগুলো। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্যাপক পরিমাণে মাংসের গরু আমদানি। আমরা এখান থেকে একটু বড় সাইজের দুই একটার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভাই গরু কার এটা? বয়স কিরকম? হ্যাঁ দুই দা। কত রাখছেন দাম? 1,27,000 চাওয়া দাম। কত বলে? একটু বলেন লাস্টে কত বলছে? 2,05,000। 1,05,000। আচ্ছা আচ্ছা সরি, 1,05,000। টার্গেট কত হইলে বিক্রি করা যায় ভাই? বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এটা কার? এটার বয়স কিরকম? বয়স হয়নি। দাম কত চাচ্ছেন? 95 চাওয়া দাম। 70-72। তো টার্গেট কত হলে বিক্রি করা যায় ভাই? 80 একটু পার হলে বেচে দিব। ধন্যবাদ ভাই, আপনার গরুটার দাম একটু ভালো লাগলো শুনে। তো এটা এটা কার? দাম কত চাচ্ছেন? 93 চাওয়া দাম। কত বলে? বিভিন্নজন বিভিন্ন দাম বলে। তো আপনার টার্গেট কত? 80 পারের টার্গেট। হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভাই। এটা জোড়া গরু নাকি? ব্যবসার গরু না? আচ্ছা কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম বলেন কত চাচ্ছেন দুইটার? 230 ভাই। 2,30,000 চাওয়া দাম। জি কত বলে কাস্টমার? ভাই যাদের মনে লাগছে কেউ, তারপরে একটা আইডিয়া বলছে কেউ 200 বলছে, কেউ 95 বলছে, 195 একটা, এটাই ধরলাম 195। তো আপনার টার্গেট কিরকম হইলে ছাড়া যায়? 2,000-4,000 লাভ হবে? 10-এর উপরে হলে ছাড়বো ভাই। 10-এর উপরে হলে ছাড়বে না? আচ্ছা, আজকের হাটে তো ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে। তো ধন্যবাদ আপনাকে। আমরা এখানে একটি গরুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। বড়ো একটি গরু। বয়স কিরকম এটার? 4 দাঁত। কত রাখছেন দাম? হ্যাঁ 1,35,000 চাওয়া দাম। কত বলে কাস্টমার? 1,05,000। টার্গেট কত হইলে ছাড়া যায়? ব্যবসার করো না, কত হইলে ছাড়া যায়? 1,30,000 হলে কিছু লাভ থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা চেষ্টা করলাম যে মাংসের গরুগুলো, এই গরুগুলোর ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব।